দেখবেন বাজারের দোকানে একটা গাজর বিক্রি করতেছি, এটা ওরকে বলবেন তুমি লবণ বাণিজ্য ধুয়ে গাজরটা বিক্রি করো, একটা টমেটো বাজারে বিক্রি করতেছি, একটা অ্যালোভেরা বিক্রি করতেছি, চা তৈরি করতেছে, চাটা স্টারলাইজ হয়ে যায় কারণ চাটা তো উত্তপ্ত হয়, কিন্তু সেখানে শুধু একটু খেয়াল রাখতে হবে চার ভিতরে আপনার চিনি খেতে পারবেন না, চায়ের সাথে চিনির কোনো সম্পর্ক নাই, শুধু চা আপনার এই কন্ট্রোলারিংকে মুখকে দাঁতকে ঠোঁটকে গালকে জিভকে একদম জীবাণুমুক্ত করে ফেলি, সেই ক্ষেত্রে চা আমাদের জন্য ঔষধ স্বরূপ। চায়ের যে রঙটা এটাও আমাকে স্টমাকের জন্য কাজ করে, চায়ের সাথে যা আছে শুধু আপনি চিনি দুধ চায়ের সাথে খেতে পারবেন না, এই করোনাকালীন সময়ে চায়ের সাথে চিনি দুধ খেয়ে আপনি করোনা আনতে পারবেন বা ব্ল্যাক করোনা ডাইকে আনতে পারবেন না, আমাশা ডাইকে আনতে পারবেন না, আইবিএস ডাইকে আনতে পারবেন না, বাজে হ্যাজার্ড হয়ে যাবে আপনার চাটা, চাকে চা হিসাবেই খাবেন। আর পরিষ্কারভাবে একটা জিনিস আপনি জানবেন যে পৃথিবীর যত চিনি আছে, চিনি মানেই সাদা, এই চিনির ভিতরে 150 রোগ আছে, তবে চিনিতে একটু কাঁচা হলুদ দিলে আপনি ওই অনেকগুলি রোগ থেকে একটু মুক্তি পেতে পারেন, সেটা সবসময় কেউ দিয়ে খাবে এরকম না, চিনির ভিতরে যদি আপনি একটু নিম পাতা দেন একটু স্টারলাইজ হইল সেখানে কিছুটা নিরাপত্তা পাবেন, কিন্তু চিনিকে কোনো নিরাপদ করার আর কোনো উপায় নেই, চিনি থেকে যত খাবার তৈরি হবে, এরা জিলাপি বলেন, রসগোল্লা বলেন, আমৃত্যু বলেন, যত রকম রাবড়ি বলেন, পিন্নি বলেন, যত জিনিস আছে চিনি থেকে তৈরি কোনোটাই কিন্তু নিরাপদ না, সবগুলি আপনার শরীরের ভিতরে রোগ সৃষ্টি করবে, সবগুলি আপনার গলার ভিতরে কফ সৃষ্টি করবে। যদি আমরা আইডিন না ব্যবহার করি প্রথম হবে গলগণ্ড, এই এখান থেকেই আরম্ভ হলো, তারপরে দ্বিতীয় হলো আমাদের হরমোনের উপরে বিরাট একটা হাত পড়বে, তৃতীয় আমাদের শরীরে টিউমার বাগি ফোড়া এই জাতীয় জিনিস বেশি হবে, এবং এই টিউমার বাগি ফোড়াকে যদি আপনি প্রতিরোধ করতে চান তাহলে আপনার লবণের ভিতরে আইডিন খেতে হবে, তাহলে একটু টেস্ট করে নিতে হবে, যেই ব্র্যান্ড আপনি দেখবেন যে ওই ব্র্যান্ডের ভিতরে ঠিক মতো আইডিন দেয়, এবং সেখানে আপনি লেবু দিয়ে পরীক্ষা করলেন, আইডিন যদি লবণে আইডিন থাকে তাহলে সে লালচে কালচে নীলা ভাব ধারণ করবে, আবার আপনি লবণটাকে ভাতের ভিতরে এরকম নিয়ে অনেকক্ষণ ডলেন, ডলতে 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 এক ফোড়া লেবু দিয়ে আবার ডলেন, 100% প্রমাণ পেয়ে যাবেন, যদি নীল নীল হয় লাল হয় কমলা রং হয় তাহলে বুঝবেন যে এটার ভিতরে আয়োডিন দিয়েছে, আলহামদুলিল্লাহ। তাহলে এই আয়োডিন দেওয়া লবণ খেলে আমরা গলগণ্ড থেকে মুক্তি পাবো, আমরা টিউমার থেকে মুক্তি পাবো, আমরা বাগি থেকে মুক্তি পাবো, আমরা চর্মরোগ থেকে মুক্তি পাবো। আরেকটা ব্যাপার এখানে ডায়রিয়ার সাথেও একটু সম্পর্ক আছে, আর আমরা এই ঋতুতে যে কোনো পেটের যে কোনো সমস্যার জন্য কিন্তু আপনার স্লাইন খাওয়া দরকার আছে, পেটের যে কোনো সমস্যার জন্য, আর যাদের বাড়িতে সংখ্যায় খুবই কম কুষ্ঠ রোগ হয়, এই যে নখ শুকিয়ে যায়, অনেকে বলে আমার হাত পা নখগুলি শুকিয়ে যাচ্ছে, এখানে কিন্তু আপনাকে একটু স্যালাইন খেতে হবে, আপনি তৈরি করেও খেতে পারেন, আপনি বাজার থেকে কিনেও খেতে পারেন, ভালো কোম্পানির স্যালাইন খেতে পারেন, এখন স্যালাইন অরেঞ্জ স্যালাইন এসে গেছে, লিমন স্যালাইন এসে গেছে, যারা সাধারণত স্যালাইন তৈরি করে তারা খুব নিরাপত্তার সাথেই করে, আর ওর স্যালাইন বড়ো বড়ো কোম্পানি এসএনসি সব বড়ো বড়ো কোম্পানিরও আছে, ওগুলো আপনি খেতে পারেন। হার্টের ভিতরে রক্তগুলি জমাট বাঁধতে পারবে না, তাহলে আমাদের রসুন খেলে কোনো রক্ত জমাট বাঁধে না, পেঁয়াজ খেলে কোনো রক্ত জমাট বাঁধবে না, আপনার কাঁচামরিচ খেলে রক্ত জমাট বাঁধে না, কাঁচামরিচ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি করে, লেবু খেলে সর্বক্ষণ সর্ব অঙ্গকে শক্তিশালী করে লেবু, এবং লেবু আমাদের শরীরে 72 ঘন্টার বেশি অবস্থান করে না, ভিটামিন সি ভিটামিন ই, ই এবং সি এই দুইটা আমাদেরকে প্রচুর বেশি খেতে হবে, এজন্য খেয়াল রাখতে হবে যে আমাদের কোন অঙ্গটা দুর্বল সেই অঙ্গটার জন্য কোনটা সেই অঙ্গের মতো ওই অঙ্গের খাবার সেটাই, চিনে যদি কারো লিভার প্রবলেম হয় তখন তাকে একদম বাচ্চা খাসি বা যে কোনো প্রাণী মুরগির কলিজা খাওয়ার জন্য ওরা অভ্যস্ত করে তোলে, যে কলিজা খেলে তার রক্ত বিশুদ্ধ হবে এবং রক্তের সার্কুলেশন বাড়বে, হিমোগ্লোবিন বেড়ে যাবে, আর বিসি ডাব্লিউবিসি বেড়ে যাবে,
এই যে লিভার মানুষের প্রাণীর লিভারটা মানুষের লিভার এসে কাজ করতেছে। যখন কারো হাতে পায়ে ব্যথা বেদনা হয় তখন তারা হালাল প্রাণীর আমরা পায়ের নলি বা পায়ের হাড় বা আমাদের দেশে দেখছি অনেকে হালিম তৈরি করে খায়। এই খাবারগুলো আমাদের হাড়ের লিগামেন্টে হাড়ের শক্তি বৃদ্ধিতে পায়ের হাড়ের শক্তি বৃদ্ধিতে শরীরের শক্তি বৃদ্ধিতে মোটামুটি ভালোই কাজ করে, যেটা আমরা টের পাই। যেরকম একটা মুরগির ডিম খেলে, একটু বেশি করে পনির খেলে, বেশি করে দুধ খেলে, বেশি করে মাখন খেলে আমরা বুঝতে পারি যে আমাদের শরীরে একটু এনার্জি বৃদ্ধি পেয়েছে। আমরা যদি একটা মুরগির বাচ্চা মুরগির চুপ প্রতিদিন তিন বেলা খাই,